হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আরেকটা পার্সেল চলে এসেছে, তো দেখি এর ভিতরে কি আছে। তো হঠাৎ করে এই দুদিন পর পর পার্সেল চলে আসছে, কি ব্যাপার? তো চলো দেখি এটার ভিতরে কি আছে। ঠিক আছে, তো তারাও তোমাদের দেখাচ্ছি খুলে। সবাই পার্সেলটা আমরা নিয়ে এসেছি। তো গাইস, এটা এখন খুলবো। তো রুদ্রর হাতে ব্লেড নিয়ে বসে আছে, এটা কতক্ষণে খুলবে? ও অনেকক্ষণ থেকে পাগল হয়ে গেছে। তো তোমাদের দেখাচ্ছি, নে এটা কোথায় ইসে করবি, নে এই জায়গাটা ইসে কর। তো দেখো, আমাদের একটা সাইড খোলা হয়ে গেছে। তো আমি দেখি খুলেছি, এর ভিতরে কি আছে। ও বাবা, এটা তো একটা, আমি ফুটাই, দাঁড়া দাঁড়া দাঁড়া, চুপ কর। খুব সুন্দর করে, খুব সুন্দর করে প্যাকিং করে দিয়েছে। দেখো দেখো তো সবাই, কি আছে এটা ধরে। পড়লো পড়লো পড়লো। তো এতক্ষণে আশা করি সবাই বুঝেই গেছো যে কি আছে। দেখি যত নিচে থেকে ওইদিক দিয়ে যে একটা একটা ইসে পড়ে গেল। তো কি পড়লো আমি জানি না। তো দেখো, যাও এটা উঠা। টান টানা, ও মা, ইউ মা, দে তো এটা, দে ওইটা দে আমার কাছে দে। তো চিনতে পেরেছো আশা করি কি এটা। এতদিন পরে আজকে মানে কি বলবো, ফার্স্ট টাকা খরচা করছি মোবাইলের পিছনে। তো এতদিন মানে কি হয়েছে বলতো, ফ্রিতে সব কিছু চলেছিল, শুধু মোবাইলের নেট ব্যালেন্সটা ঢুকিয়েছিলাম। এটা কিভাবে বা সেট করে আমি ঠিক বুঝতে পারছি না। আরে এইটার মতনই, আচ্ছা আরে তো চিল্লাইস না। তো আমি এমনি নর্মালি, এই দেখুন আরে কুকুনির। তো নর্মালি এটা সেট করে তোমাদের দেখাচ্ছি। এটা হচ্ছে সেলফি স্টিক, মানে ব্লক করা স্ট্যান্ড। তো এতদিন থেকে এমনি নর্মালি হাতে মোবাইলটা নিয়ে ব্লক করতাম, তো আজকে এই স্ট্যান্ডটা কিনেছি। তো এবার বেশি বেশি করে তোমাদের ব্লক দেবো। মোবাইলের টাকা দিয়েই মোবাইলের জিনিস কিনছি, এটা আমার মানে একটা জেদ ছিল। আগে বলেছি আমি কোনো কিছু খরচা করবো না, যেদিন মোবাইলের টাকা পাবো সেদিনই মোবাইলের পিছনে খরচা করবো, এছাড়া আদার্স টাকা খরচা করবো না। তো যে কথা সেই কথাই, আমার কথা আমি রেখেছি। মোবাইলে টাকা পেয়ে রিং লাইট নিয়েছি, এটা নিয়েছি, আরো অনেক কিছুই। তো কেমন হয়েছে? এটা কম দামেই নিয়েছে, নেক্সট টাইম যেটা নেব সেটা দামি দেখেই নেব। কেমন হয়েছে একটু বলে দিও, ঠিক আছে? পরে দেখাচ্ছি তোমাদেরকে।